বাংলায় প্রচলিত প্রবাদ আছে, ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। গত 8ই মে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির চিঠি আসার আগে পর্যন্ত রাজ্য প্রশাসন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। এক চিঠিতেই কাঁচা ঘুম ভেঙে গিয়ে সকাল। অন্যান্য মুখ্যমন্ত্রীরা রাজ্যের প্রশাসন মেশিনারিকে কাজে লাগিয়ে আগাম পরিকল্পনা প্রস্তুতি করে রেখেছিলেন বলে গত 29শে এপ্রিল কেন্দ্রের ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক সহ প্রায় 100% মানুষকে নিজেদের রাজ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। সেক্ষেত্রে মামাটি মানুষের সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মাননীয়া, 500 কোটি টাকায় পোষা নিজের প্রাইভেট টিউটরকে কুরজ্ঞাত কারণে গত 23শে এপ্রিল গভীর রাতে বিশেষ কার্গো বিমানে দিল্লি থেকে কলকাতায় উড়িয়ে আনলেন। নিন্দুকেরা বলছেন, একবারও পরিযায়ী শ্রমিক, পিলগ্রিম, পেশেন্ট, পড়ুয়া, পর্যটক ও নানান কারণে বিভিন্ন রাজ্যে আটকে থাকা মানুষগুলোর কথা ভাববার অবকাশ পেলেন না। অবশ্য এখন যদি ভোট থাকতো তাহলে পরিযায়ী শ্রমিকদের জন্য আপনারা দরদ তুলে পড়ত। রাজ্যের কোন কোন জেলার কতজন মানুষ ভিন রাজ্যে কোথায় আটকে রয়েছেন, কিভাবে তাদের দিন অতিবাহিত হচ্ছে, তার কোনো তথ্য আপনার কাছে আছে বলে মনে হচ্ছে না। তথ্য না থাকার কারণে এবং শ্রমিক স্পেশাল ট্রেনের ভাড়ার 15% টাকা না দেবার জন্যই আপনি এই টালবাহানা করছেন। 1 লক্ষ পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে এনেছেন বলে আপনি গত 12ই মে বিবৃতি দিয়ে দাবি করেছেন। মাননীয়া, মিথ্যা কথা বলারও একটা সীমা থাকে। কটা ট্রেন রাজ্যে এসেছে এবং সেই ট্রেনে কতজন পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেছেন তার ব্যাখ্যা দিলেন না কেন? পরিযায়ী শ্রমিক যারা রাজ্যে ফিরেছেন তাদের প্রায় 90% নিজেদের পকেটের হাজার হাজার লক্ষ লক্ষ টাকায় বাস, লরি ও অন্যান্য গাড়ি ভাড়া করে রাজ্যে ফিরে আসতে বাধ্য হয়েছেন, আজও ফিরছেন। অনেকেই পদব্রজে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। আগামী 16ই মে থেকে 14ই জুন পর্যন্ত 105টি ট্রেন রাজ্যে আসার টেন্টেটিভ ডেট, টাইম শিডিউল, ডিপার্চার, অ্যারাইভেল জানিয়ে আপনি 14ই মে টুইট করেছেন। যেখানে প্রতিদিন 105টি ট্রেন লাগবে সেখানে আপনি 1 মাসে 105টি ট্রেন চেয়েছেন। পেটের দায় ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক সহ লক্ষ লক্ষ মানুষের কান্নার আওয়াজ কি আপনি শুনতে পাচ্ছেন না? মাননীয়া, অবিলম্বে মানুষগুলোকে অত্যন্ত তৎপরতার সঙ্গে নিজের রাজ্যে ফিরিয়ে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় রেলমন্ত্রীর দ্বারস্থ হন। ধন্যবাদ।